খাবার ধরনটা একটু বদলিয়ে সাথে কিছু জিনিস দিয়ে মজাটাকে দ্বিগুণ করে চলুন এবার রান্না করি। প্রথমে নেওয়া যাক আজকের শোয়ের স্টার যিনি, তিনি হলেন চুই ঝাল। এর সাথে রান্নার প্রধান উপাদান যে কোনো ধরনের মাংস। প্রথমে একটা কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল নিয়ে তাতে 4-5টা এলাচ এবং কিছু দারুচিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে গেলে তাতে 3 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিতে হবে। সেই সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 2 চা চামচ যে কোনো মাংসের মশলা এবং 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে এবং সামান্য পানি যোগ করে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে তাতে মাংসটা যুক্ত করে আরও ভালো করে কষাতে হবে। কিন্তু প্রায় 1.5 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। কোনো ধরনের মাংসই এভাবে রান্না করা যাবে, অর্থাৎ বিফ, মাটন অথবা চিকেন কোনোটাই এভাবে রান্না করলে টেস্টটা বাড়ে দ্বিগুণের মতো। অবশ্যই মাংসটাকে কিন্তু মিডিয়াম হিটে রেখে খুব সুন্দর করে ধৈর্যের সাথে নেড়ে চেড়ে নিয়ে কষাতে হবে। পর্যায়ে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না, মাংসতে যে পানি থাকবে সেটা দিয়েই কষানো হয়ে যাবে। চুই ঝালগুলোকে আগে থেকে এভাবেই ছুরির সাহায্যে পরিষ্কার করতে হবে। এখানে পরিষ্কারের কাজটা কিন্তু আমার আব্বু করছে। তরকারির কালারটা আই শুটিং করতে যুক্ত করা হলো কিছু কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে তাতে আগে থেকে পরিষ্কার করা সেই চুই ঝালগুলো দিয়ে দিতে হবে। চুই ঝালটা মাংসটা হওয়া হওয়া ভাব হয়ে আসার পরে দিতে হবে, তাহলে সেটার টেস্ট এবং ফ্লেভারটা বজায় থাকবে। চুই ঝালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর তাতে প্রয়োজন মতো পানি দিতে হবে। এখনকার পানির পরিমাণটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার উপর। মাংসটা সিদ্ধ হতে যদি একটু বেশি সময় নেয় তাহলে এতে পানির পরিমাণটা একটু বেড়ে যাবে। আর যে তরকারিতে একটু ঝোল ঝোল পছন্দ করে তারাও একটু বেশি পরিমাণে পানি দেবে। এই কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনা উঠিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে পুরোপুরি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার চুই ঝালে মাংস। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।